আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর সকাল সকাল উঠলাম, তো সকাল সকাল উঠে দেখি যে মা মাত্র ঘুম থেকে উঠছে। তো ভাবলাম যে কিছু টুকিটাকি কাজ করে নেই। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না হয়, মানে টুকিটাকি রান্না আর কি, খুব কম রান্না আর কি গ্যাসের চুলায় করা হয়। তো এখানে আমি চুলা থেকে ছাই তুলে নিতেছি, কারণ সকাল সকাল ছাই না তুললে চুলার মধ্যে ভালো করে জাল জ্বলবে না আর রান্নাটা ভালো করে হবে না। তো মানে গ্রামের গৃহিণীদের এইটাই কাজ, সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ হাত ধুয়ে তারপর চুলার কাছে চলে আসা। তো চুলার ছাই তোলার পরে আর কি, মানে চুলাটা ঝাড়ু দিয়ে তারপর অন্য কাজ আর কি, রান্না বান্না যাই করার। তো রান্নাঘর যদি মানে পরিষ্কার না থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আর গৃহিণীদের তো একটাই জায়গা, মানে রান্না বান্না করার জন্য রান্নাঘরটা সুন্দর থাকা লাগে। আর এই রান্নাঘরটা আমাদের ভেঙে আর একটু পিছনে নেওয়া যাবে, তার জন্য আর কি রান্নাঘরে আর কিছুই করা হয় না, মানে জাস্ট একটা চাল আছে। তো পরবর্তীতে বাড়ি ঘরের কাজটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে উঠানে মাটি তোলার পর মাটি তুলতে হবে, উঠানটা একটু বড় করতে হবে, তার জন্য এই রান্নাঘরটা আর কি একটু পিছনে সাইডে নিয়ে যাবে ভেঙে। ওইখানে আবার নারিকেল গাছ আছে। তো এখন আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে হালকা হালকা কুয়াশা আছে, হালকা। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমার মানে উৎসাহ জাগায়। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রান্নাঘরটা আমার ঝাড়ু দেওয়া শেষ, তারপর আর কি ওই ঘরটা ঝাড়ু দিতে চলে যাব, মানে তারপর আমি সব বাড়ি ঘর ঝাড়ু দিব। আর বাবু তার বাবার সাথে ঘুমাইতেছে, তো এখনো উঠে নাই, তাকে খাওয়ানো মানে ঘুমানোর মধ্যে খাওয়ানো শেষ করে তারপর আমি আসছি। আর আজকে অনেক দিন পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, প্রায় পুরো শীত গেছে। আর বাবু যতদিন মানে বাবু যতদিন বয়স প্রায় 5 মাস পরে আমি এত সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজ করতেছি, মনটা অনেক ভালো লাগতেছে। মানে একটু সকালবেলা ঘুম থেকে না উঠলে ভালো লাগে না, মানে ফুরফুরা লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে। তো সকালবেলা ঘুম থেকে উঠি ঠিকই, কিন্তু বাইরে আর বার হওয়া হয় না। তো এখন আমাদের মানে ওই রান্না মানে খাবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো বাইরে অনেক কুয়াশাই আছে, মোটামুটি দেখতে পাইতেছেন যে ওই সাইডে কিছুই দেখা যাইতেছে না। আর আমি বারান্দাটা এত বড় আমাদের হয়েছে যে মানে বারান্দা এই সাইডেও বারান্দা পিছনেও আছে, মানে বাড়িটা এখন এত বড় হয়েছে যে পরিষ্কার করতে করতে মানুষ ই হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তো অনেক বড় বাড়ি হয়েছে এখন। তো বাবু না থাকলে মানে বাবুর যদি একটু বড় থাকতো তাহলে অসুবিধা ছিল না, কারণ বাবু কিছুক্ষণ পরে পরে ঘুম থেকে উঠে পরে পরিষ্কার করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর মা আর যেহেতু কোমরের সমস্যা, তো উনিও এত মানে নুয়ে কাজ করতে পারে না, তারপরও আলহামদুলিল্লাহ অনেক কাজ করে মা। মা যে পরিমাপের কাজ করে এই বয়সে, তো মাও অনেক অসুস্থ একটা মানুষ, তারপরে সব কাজই করতেছে, আমি তো কিছুই করি না। আর এখন তো বয়স হয়েছে, বয়স আবার আমার মা মানে শাশুড়ি মার হার্টের সমস্যা আছে, একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। তো অনেক সমস্যা থাকার পরেও আলহামদুলিল্লাহ অনেক কাজ করে, সবই কাজ করে। আর বাড়ির কাজ ধরলে তো আপনারা জানেনই, যারা বাড়ি করছেন তো বাড়ির কাজ ধরলে প্রচুর কাজ থাকে, মানে মিস্ত্রিদের পিছনে দৌড়াতে হয়, কত কাজ যে থাকে, পানি দেওয়া, কত কাজ যা বলার বাইরে। তো আমার শ্বশুর ওই দিকে অজু করতেছে, এত সকালবেলা উঠছে আর কি, গরম পানি করতে অজু করতেছে আর কি নামাজ পড়ার জন্য। তো মার একটু শরীরটা আজকে একটু খারাপ, পেটটা ব্যথা, হয়তো গ্যাসে ব্যথা। মা আবার ওষুধও খাইতে পারে না, অসুস্থ থাকলে ওষুধ খাইতে পারে না, মানে যখন ইমার্জেন্সি হয়ে যায় তখন ওষুধ খায়। তো মানে ছোটোবেলা থেকেই নাকি মার এই সমস্যা, ওষুধ খাইতে পারে না। তো আর কি বলার, এই জন্য আর সমস্যা, আর পুরো শরীর তো ব্যথা থাকেই, আর বয়স হলে কত সমস্যা হয় মানুষের। তো ঘরটার আমার ঝাড়ু দেওয়া শেষ, আবার একটু মানে চেক করব যে বাবু ঘুম থেকে উঠছে নাকি। তো যখনই আর কি রান্নাঘরে আসছিলাম যে চালটা এখন ধুবো, তখনই বাবু উঠে পড়ছে। তো বাবুকে আবার খাওয়ায় ঘুম পাতে এখন আসছি রান্নাঘরে, আবার মানে প্লেটগুলো মাইজে নেওয়ার জন্য। রাত্রের প্লেটগুলো একবার মাইজে রাখে ঠিক আছে, কিন্তু সকালবেলা আবার মাজতে হয়। আর শীতের দিন মা এত মানে ই করে না, রাতের বেলাই করে না, আর আমিও বেশি করি না। এখন প্রায় আপনার 9টা বাজে সকাল, তারপরও কুয়াশা হালকা হালকা আছে, আর বাবু এখন ঘুমাইতেছে। তো আমি ফাঁকে আর কি প্লেটগুলো মাইজে নিতেছি। আর
এগুলা মাঝে মাঝে অনেক কথা চিন্তা করতেছি আর কি, যে দেখেন মানুষের কত স্বপ্ন আশা থাকে, অনেক সময় মানে অনেক আশা স্বপ্ন পূরণ হয় না, অনেক আর্থিক কারণে, আর্থিক সংকটের কারণে মানুষের, ধরেন আমারও অনেক আশা আছে। হয়তো দেখেন আমার শাশুড়ি মার কথাই বলি, যে ওনার তো অনেক আগেই আশা ছিল তখন বাড়ি করার, কিন্তু লাস্ট বয়সে আর কি আইসা আর কি শেষ বয়সে আইসা আর কি বাড়ি ফেসে, তো তখন হয়তো এতটুক ছিল না ওনার, যে এতটুক আর্থিক ছিল না যে বাড়ি করার মতো। মানুষ চাইলেও তার সব আশা কোনো সময় পূরণ হয় না, আর কিছু কিছু আশা আছে তা তো একদমই পূরণ হইতে চায় না, কারণ অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষেরই মানে আশা পূরণ হয় না। তেমন আমারও অনেক মানে স্বপ্ন আশা ছিল বা এখনো আছে, তো স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, তো সেই স্বপ্নগুলা হয়তো এখন পূরণ হইতেছে না, হয়তো একটা সময় পূরণ হইতেও পারে নাও হইতে পারে। তো আমার অনেকই মানে আর্থিক অসচ্ছল, যেহেতু আমার হাজব্যান্ডের কোনো কাজ নেই আর আমরা এই জন্য আর কি, তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি। এর আমরা তো তারপর মানে ছাদে একটা মানে বাড়িতে থাকতে পারতেছি, আমাদেরকে দেখার মতো মানুষ আছে, কিন্তু এমনও মানুষ আছে যাদের দেখার মতো কেউ নাই। তো স্বপ্ন ইচ্ছা এগুলো কোনো সময় পূরণ হবে নাকি জানি না, তো অনেক ইচ্ছাই আছে যা আর না বলি, তো আর কি জীবন। তো আগে ভাবতাম যে বিয়ের পরে সব ইচ্ছা হয়তো পূরণ হবে, হাজব্যান্ড হয়তো ইচ্ছে পূরণ করবে, তো সব মেয়েরাদের কি এটা বাপের বাড়ি থেকে মানে বলা হয় যে যা করার তা মানে শ্বশুর বাড়ি যা করবি হাজব্যান্ডের সাথে করবি, তো তখন বিয়ে হওয়ার পরে আর তা হয় না, সবই আর কি কল্পনা জল্পনা হ্যান তেনই হয়, তো বাস্তবতা আর কল্পনা কোনো সময় মিল খায় না। তো এই আর কি, তো কিছু করার নাই, জীবন যেমন মানে যেমন আল্লাহ পাক লিখছে তেমনই হবে, তো পরকালের জন্য সব জমায় রাখতেছি, যা যদি এই জীবনে কিছু না পাই আল্লাহ তাআলা যাতে পর জীবনে সুখ দেয় এমনই কামনা। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার বাবা মানে বাচ্চার জন্য, তো দেখি বাচ্চাকে নিয়েও কিছু ইচ্ছা আছে আল্লাহ তাআলা ওইগুলো কি পূরণ করে নাকি। তো আমার হাঁড়িপাতির প্রায় মাঝে শেষ আর কি, তো মানুষের স্বপ্ন আশা তো থাকা থাকাটা স্বাভাবিক তাই না, তো এই স্বপ্ন আশা তো আর দেখবে না কার টাকা পয়সা আছে কার কি আছে না আছে। তো বিয়ের আগে আর কি স্বামীকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে আমার হাজব্যান্ড এমন হবে ওই মন হবে, আমার এই ইচ্ছা পূরণ করবে ওই ইচ্ছা পূরণ করবে, আমি তাকে নিয়ে ঘুরতে যাবো এই করবো সেই করবো, কিন্তু বাস্তবতা তো বললামই, তো বাস্তবতা তা অনেক ভিন্ন হয়, তো সম্পূর্ণ উল্টাই হয়েছে। কিন্তু এই এই না যে আশাগুলো উল্টো হয়েছে দেখে আমি সুখে নাই, সুখে আছি কিন্তু আর কি একটু পরনির্ভরশীল আর কি, আমরা দুইজনই পরনির্ভরশীল। তো ইউটিউব চ্যানেল খুলছি, আল্লাহ তাআলা দেখি ইউটিউব চ্যানেল থেকে কি করে, তো কষ্ট ছাড়া ধৈর্য ছাড়া নাকি ইউটিউব চ্যানেলে টিকে যায় না, আর টিকে থাকাটা অনেক টাফ। তো তারপর আলহামদুলিল্লাহ আমার প্রায় মানে 69টা সাবস্ক্রাইব হয়েছে, আপনারা 69-এর জন্য আমাকে ভালোবাসা দিচ্ছেন এটাই কম কি বলেন। তো এখন যে অবস্থা ইউটিউব চ্যানেলের বা পরিস্থিতি পৃথিবীর বাংলাদেশের, তো এর মধ্যে কোনো কাজই আর কি করা নাই, কোনো কাজই সহজ না, সব কাজটাই কঠিন, মানে কোনোটাই আর কি করে মানে ভালো করে টিকে থাকা, সব জিনিসের দাম যে বাড়তি, যে ভালো করে মানে দুই মুঠো ভাত খাওয়াটাও এখন টাফ হয়ে দাঁড়াইছে, আর বাচ্চা হইলে তো আর সঞ্চয় বেশি করা যায় না, বাচ্চার পিছনে খরচ করতে হয়, আয় থাকলে না সঞ্চয় থাকবে, তো দেখি আমরা চেষ্টা করে যাইতেছি আল্লাহ তাআলা কোন পথে নেই, ইচ্ছা কবে পূরণ হয়। তো আপনারাও যদি একটু সাপোর্ট করেন আর আল্লাহ তাআলাই সব কিছু, আল্লাহ তাআলা যদি রহমত করে তাহলে আমাকে যে কোনো মুহূর্তে উপরে টেনে তুলে দিতে পারবে, আর আল্লাহ তাআলা যদি চান যে কোনো মুহূর্তে আমাকে আরও নিচে ফেলাই দিতে পারবে, তো ওনার উপরেই সব ভরসা, আর কেউ আমার কিছুই করতে পারবে না, যদি আল্লাহ তাআলা আমাকে চান তাহলে উনি আমাকে সব কিছু করে দিতে পারবেন, তো ওনাকে ছাড়া কারোর উপরই ভরসা করা যায় না, মানুষের উপরও ভরসা করা যায় না, তো উনি সব কিছু।
এখন আর কি আমার হাঁড়ি পাতিল গুলা সম্পূর্ণ, মানে হাঁড়ি পাতিল বলতে থালা বাসন গুলো মাজা শেষ। এখন বেচিংটা আর কি আমি পরিষ্কার করে নিতেছি, কারণ প্লেট গুলো মাজার পর পরই বেসিংটা পরিষ্কার করে নিই, আর বেসিংটা যদি মানে পরিষ্কার না করি তাহলে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা হয়ে থাকে। তো বেসিংটা পরিষ্কার করে নিতেছি, আর মানে আমি সাবান পানি দিয়েই পরিষ্কার করি বেসিংটা। আর সংসারে সব জিনিস তো মানে আমি করি না, মা যখনই করে মাই করে, আমি যখন করি তখন আমি করি। আমার তো শাশুড়ি মা আছে, তার জন্য আর কি আমার করতে হয় না। নিজের যখন সংসার থাকতো, যদি মানে নিজের একলা সংসার থাকতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত, তো শাশুড়ি মা থাকার কারণে আর কি এত কষ্ট হয় না। তো এখন আমি শুকনা কাপড় দিয়ে আর কি এগুলো সম্পূর্ণ মুছে নিব। আর কলমে তো এখানে একটা ভুল হয়ে গেছিলো, সিঙ্কটা বড়, মানে সিঙ্কটার থেকে পিলারটা একটু ছোট হয়ে গেছে, পিলারটা আরো বড় দেওয়ার দরকার ছিল। তো পিলারটা তারা আর কি ছোট দিয়ে ফেলাইছে, মিস্ত্রিরা বুঝতে পারে নাই। তো আমার মানে এই সিঙ্কটা তো তারপর মিডিয়াম, এর থেকে বড় সিঙ্ক হইলে তো কি হইতো। তো সকালবেলা এইগুলোই কাজ থাকে, উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, হাঁড়ি পাতিল মাজা, খাওয়া দাওয়া, এটাই। তো মা ওখানে বাইরে রান্না করতেছে আর আমি এখানে আর কি এগুলো পরিষ্কার করতেছি। চুলা গ্যাসের চুলাতে রান্না হয় না, কিন্তু ময়লা পড়ে যায়, অনেক ময়লা হয়ে যায়, তার গ্যাসের চুলাটাও পরিষ্কার করতেছি। আর আমি যখন বয়স দিতেছিলাম তখন আমার পিচি বাবাটা আমার কুলে ছিল, কারণ ও ঘুমাইতে যায় না, তো আমার তো ভিডিওটা আপলোড করতে হবে। আর আমার মানে ও সবসময় এমন করে, তো আমি যখন একটু সময় পাই তখনই চেষ্টা করি যে ভিডিওর কাজগুলো কমপ্লিট করার জন্য, যেহেতু আমার কাছে মোবাইল মাত্র 3টা পর্যন্তই থাকে, এখন একটু টাইমটা বাড়াইছে। তো 3টা পর্যন্ত মোবাইল থাকার কারণে আর কি ও একটু মানে মার্কেটিংয়ের কাজ করে, ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে, তার জন্য ওর কাছে চলে যায়। ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি বাঁচায়, তাহলে আমার দেবর যখন বিদেশ থেকে আসবে তখন ওর জন্য একটা ফোন নিয়ে আসবে বলছে। তো আল্লাহ তাআলা যদি সহি সালামত আমার দেবরকে বাড়িতে পাঠায়, ইনশাল্লাহ তখন মোবাইল হয়ে যাবে, তখন আর চিন্তা থাকবে না যে আমার ওইটার ভিতরে আমার ভিডিও করা কমপ্লিট করতে হবে। তো ইউটিউব চ্যানেল যেহেতু খুলছে, অনেক কষ্ট করতে হবে, কষ্ট করে সব কিছু করতে হবে। আর আমার মানে গ্রামের বাড়িতে যেহেতু থাকি, তার জন্য আর আমার এত মানে গর্জিয়াস না, মানুষের মতো ফ্ল্যাটের মতো এত কিছু নাই। আর আমার মানে যেহেতু আর্থিক দিক দিয়ে একটু মানে একটু আছে একটু, তার জন্য আর কি আমার যেমন সাদা আসিদা তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আর এই ফাঁকে উঠানটা জল দিতেছি। তো আমার মানে তো মানে গর্জিয়াস না বললামই তো, তো আমি যেভাবে সাদা সিধা থাকি সেভাবে আপনাদের কাছে সাথে শেয়ার করি। তো এটা হয়তো সবার কাছে ভালো লাগবে না, সবার আর উন্নত মানের লাইফস্টাইল ভালো লাগে। তো আমার লাইফস্টাইল যেমন আমি আপনাদের সাথে তেমনই শেয়ার করব, আমি তো বানিয়ে বানিয়ে আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। তো ওই দিকে আর কি আমাদের রান্নাঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিতেছি, বললামই তো রান্নাঘরটা এক চালা। তো উঠানটা কালকে বিকালে ঝাড়ু দিছিলাম, তো পাতা বেশি পড়ে নাই, আর পেয়ারা গাছের পাতা পড়ছিল হালকা পাতলা। তো আর কি খাওয়া দাওয়া করা শেষ করে তারপর এটা আর কি মানে খাওয়া দাওয়া বলতে হালকা খাইছি, শুধু হালকা কিছু খায় তারপর উঠানটা ঝাড়ু দিয়েছি, তারপর খাবো। বাবু তো কিছুক্ষণ পর পর উঠে পড়েন, তো উঠানটা আমার ঝাড়ু দেওয়া শেষ। আর এখানে আমাদের তাল গাছ ছিল, ওইটা আর কি ঘর করার সময় কাটা ফেলাইছে। তো এগুলো আস্তে আস্তে সব ঠিক করা হবে, তো মা এক হাতে তো আর সব ঠিক করতে পারে না, তো মার বাবুর বাবা এক হাতে তো আর করতে পারে না। আর বাবুর বাবা যেহেতু রাত্রে করে মার্কেটিং করে, সারা মানে প্রায় 3টা পর্যন্ত তার একটু মানে কাস্টমার সাপোর্ট দিতে হয়, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে, আর সকাল সকাল কাজ না করলে কিন্তু কাজ আগায় না। তো মা অন্য কাজে চলে গেলে পরে আর কাজ করতে পারে না। তো আজকে লাউয়ের তরকারি রান্না করা হয়েছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি এখন খাওয়া দাওয়া করি, আপনারা আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।